মেডিকেল ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ এ সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের স্বাস্থ্যসেবা বুথ খান আহমেদ ইফতেখার ব্যবস্থাপনা পরিচালক গাংচিল টিভি ঢাকা থেকে খান আক্তার হোসেন আজ নয় ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার একজোটে সারা বাংলাদেশ ব্যাপী সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা উক্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী মেডিকেল কলেজে ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক স্বাস্থ্যসেবা ও শিক্ষার্থী সহায়তা বুথের ব্যবস্থা করা হয় প্রতিটি বুথ পরিচালনা করেন সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন দোয়েল চত্বর এলাকায় স্বাস্থ্যসেবা বুথ পরিচালনা করেন বাংলাদেশ ছাত্রলীগ সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার নেতৃবৃন্দ এবং নেতৃত্ব দেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা বিষয়ক উপসম্পাদক ও সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাক্তার আশিক হাসান স্বাগত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সকল প্রকার জরুরি স্বাস্থ্যসেবা রক্তচাপ পরিমাপ জরুরি ঔষধ প্রদান ফার্স্ট এইড সেবা প্রদান বিনামূল্যে পানি ও খাবার স্যালাইন প্রদান করা হয় সম্পূর্ণ কার্যক্রম দিক নির্দেশনা দেন এবং পরিদর্শন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন